মোবাইলের টাওয়ার বসানোর নাম করে 80 লাখ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি। ধৃত দুজনই দুটি কোম্পানির ডিরেক্টর। গত জুলাইয়ের 15 তারিখে ইটালগাছা এলাকার বাসিন্দা কাশীনাথ সেন বিধাননগর থানায় অভিযোগ করেন। তার অভিযোগ, তার কাছে একটি ফোন আসে যে তার বাড়িতে একটি মোবাইলের টাওয়ার বসানো হবে। সেই মতো ওনার কাছ থেকে 80 লক্ষ টাকা প্রতারণা করা হয়। তিনি বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে লেকটাউন এলাকার দুটি অফিসে হানা দেয়। এরপর ওই দুই কোম্পানির দুই ডিরেক্টর দেবব্রত চক্রবর্তী এবং শ্রমিক দেবনাথ নামের দুজনকে গ্রেফতার করে। লেকটাউনের বাঙুরে তাদের অফিস দুটিকেও সিল করে দেওয়া হয়। সেখান থেকে বেশ কিছু ব্যাংকের নথি, অফিস সম্পর্কিত নথি, 50,500 টাকা এবং বেশ কিছু এটিএম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের এদিন বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।